হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্প্রতি বিভিন্ন সরকারি পরীক্ষায় বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। দুই, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? সঠিক উত্তর হচ্ছে বেনাপোল। তিন, হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী কে? সঠিক উত্তর হচ্ছে এহসান খান। চার, বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে সিলেট। পাঁচ, বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করেন কবে? সঠিক উত্তর হচ্ছে 1976 সালে। ছয়, সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন কাকে? সঠিক উত্তর হচ্ছে হাইকোর্টকে। সাত, রাখাইন প্রদেশের পূর্ব নাম কী ছিল? সঠিক উত্তর হচ্ছে আরাকান। আট, পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে চাঁদপুর। নয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর হচ্ছে সপ্তম। দশ, যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে গৌড়। এগারো, কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত আছে? সঠিক উত্তর হচ্ছে ভারত ও মায়ানমার। বারো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কোন নগরকে হেলথ সিটি ঘোষণা করে? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। তেরো, খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? সঠিক উত্তর হচ্ছে সিলেটে। চোদ্দো, বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে রফিকুজ্জামান হুমায়ুন। তো ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।